উত্তর নগরবাসী আপনারা অনলাইনে সবাই আপনাদের হোল্ডিং ট্যাক্স দিবেন এবং ট্রেড লাইসেন্স আপনারা অনলাইনে সবাই পাবেন। আমার সিটি কর্পোরেশনে যাওয়ার কোনো দরকার নাই। সিটি কর্পোরেশনে গেলে আপনাদেরকে আকাশে যত তারা তত ধারা দেখিয়ে দিবে। অনলাইনে আপনারা আপনাদের ট্যাক্স দিবেন, কিছু হলে এই পার্কের মধ্যে প্রোগ্রাম, পারলে পার্কের মধ্যেই গরুর হাট করতে চাই সকলে, পার্কের মধ্যেই অমুক, পার্কের মধ্যেই তমুক, পার্কের মধ্যে একমাত্র খেলা হবে, পার্কের মধ্যে অন্য কিছু হবে না, এটি আমি নির্দেশনা দিয়েছি আমার সিটি কর্পোরেশনকে। পার্কের মধ্যে সবাই হাঁটবে, খেলার জায়গায় খেলবে। আমরা চারটি মাঠ করেছি পার্কের মধ্যে, মাল্টিপারপাস করেছি ফুটবল এবং ক্রিকেট। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা কদিন আগে ডিজিটাল কার পার্কিং করলাম। উত্তরা, বনানী, গুলশান পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটিতে সকল জায়গাতে এই আমাদের ডিজিটাল পার্কিং, অনসাইট ডিজিটাল পার্কিং চালু হয়ে যাবে। আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের আমাদের গুলশান দুইতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করছি।